গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আরিমান স্টাডি সেন্টারে। আমরা চলে এসেছি আজকের নতুন আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে উইথ স্ট্যাটিক জিকে। তাই দেরি না করে শুরু করি আজকে আমাদের ফার্স্ট টপিক। নিউজিল্যান্ড, এক্স্যাক্টলি নিউজিল্যান্ড ঘোষণা করে দিল কি তারা কোভিড ফ্রি, এক্স্যাক্টলি তাদের এখানে আর কোনো কোভিড নাইন্টিনের কেস আসছে না। নিউজিল্যান্ড অন মনডে অ্যানাউন্স দ্যাট ইট হ্যাড এলিমিনেটেড দ্য ডিজিজ আফটার হেলথ অফিসিয়াল সেইড লাস্ট নোন ইনফেক্টেড পার্সন হ্যাড রিকভার্ড জাস্ট ওভার মাত্র 1500 পিপল ইনফেক্টেড হয়েছিল এবং 22 জন মারা গেছিল। তো এখন কিন্তু নিউজিল্যান্ড পুরোটাই করোনা ফ্রি কান্ট্রি, এক্স্যাক্টলি করোনা ফ্রি কান্ট্রি, যেটা আমরা কবে হব তা চিন্তায় আছি। তো দেখি নিউজিল্যান্ড সম্পর্কে, ক্যাপিটাল ওয়েলিংটন, প্রাইম মিনিস্টার জ্যাকিডা আর্ডেন এবং কন্টিনেন্ট হচ্ছে ওশানিয়া। নেক্সট, মারুতি সুজুকি পার্টনার উইথ মহিন্দ্রা ফিনান্স, এক্স্যাক্ট একটা ঘটনা দেখা যাচ্ছিলো কি যে মারুতি সুজুকি যত গাড়ি বিক্রি হচ্ছিলো সব ফিনান্স হচ্ছিলো মহিন্দ্রা ফিনান্স থেকে। তাই তারা মহিন্দ্রা ফিনান্স থেকে একটা অ্যালায়েন্স করে দিল এবং তারা কিন্তু একটা পার্টনার করে দিল যে ঠিক আছে মহিন্দ্রার গাড়ি মোটামুটি ম্যাক্সিমামই মারুতির গাড়ি ম্যাক্সিমামই মহিন্দ্রা থেকে ফিনান্স হবে। নেক্সট, হিমাচল সিএম এক্স্যাক্টলি জয়রাম ঠাকুর, হিমাচলের মুখ্যমন্ত্রী একটি নতুন যোজনা লঞ্চ করলেন কি পঞ্চবতী যোজনা, কি এটা কাদের জন্য করলেন, সিনিয়র সিটিজেন অফ রুরাল এরিয়া অফ দ্য স্টেট আন্ডার হুইচ পার্ক অ্যান্ড গার্ডেন উড বি ডেভেলপড ইন এভরি ডেভেলপমেন্ট ব্লক, বিভিন্ন পার্ক এবং গার্ডেন থাকবে ঠিক আছে, এবং সেখানে সিনিয়র সিটিজেনরা তাদের বিকেলবেলা বা সকালবেলা তারা সেখানে সময় কাটাতে পারবেন। তো এটা হলো পঞ্চবতী যোজনা, কাদের জন্য, সিনিয়র সিটিজেন হিমাচল প্রদেশে। তো দেখেনি হিমাচল প্রদেশ সম্পর্কে, আমরা দেখতে পাচ্ছি হিমাচল স্টেট একদম নর্থ ইস্ট স্টেট দেখতে পাচ্ছি, ক্যাপিটাল কি সিমলা এবং ধর্মশালা, জেলা আছে 12টা, গভর্নর কি বন্দারু দত্তাতে, এই মুহূর্তে চিফ জাস্টিসকে লিঙ্গাপ্পা নারায়ণ স্বামী, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, বিধানসভায় সিট আছে 68টা, রাজ্যসভায় আছে 3টে এবং লোকসভায় আছে 4টে। গুজরাট টপ ফুড সেফটি ইন্ডেক্স 2019-20, 2019-20 গুজরাট ফুড সেফটিতে একদম টপ করলো। যতগুলো স্টেট আছে আমাদের, যে 28টা স্টেট রয়েছে আমাদের, 28টা স্টেটের মধ্যে গুজরাট কিন্তু টপ র্যাঙ্ক করে দিল। অ্যাকর্ডিং টু FSSI এক্স্যাক্টলি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি, তাদের অনুযায়ী গুজরাট টপ করলো ফুড সেফটি ইন্ডেক্সে। এবং ইউনিয়ন টেরিটরির মধ্যে কে টপ করলো, চণ্ডীগড় করলো, এবং সব থেকে ছোটো রাজ্যের মধ্যে কে টপ করলো, গোয়া। গুজরাট কিন্তু তামিলনাড়ু এবং মহারাষ্ট্রকে পেছনে ফেলে প্রথমে চলে এলো। আইআইটি গুয়াহাটি স্টুডেন্ট একটা অ্যাপ লঞ্চ করলো কি ফ্লাইজাই, এক্স্যাক্টলি যারা প্লেনে ভ্রমণ করবেন বা যারা এয়ারে ট্রাভেল করবে, তো তাদের যাতে তাদের সেফটির জন্য ফ্লাইজাই নামে একটি অ্যাপ লঞ্চ করলো। কী কারণে এই প্যান্ডেমিক সিচুয়েশানে সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় কি, দ্য স্টুডেন্টস অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি হ্যাভ ডেভেলপড এ মোবাইল অ্যাপ্লিকেশন কন ফ্লাইজাই টু প্রোভাইড সিমলেস এয়ার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স টু প্যাসেঞ্জার ডিউরিং প্যান্ডেমিক, এক্স্যাক্টলি যাতে এয়ার ট্রাভেলের সময় তাদের কোনো রকম টেনশন না থাকে, তো বিভিন্ন উইদাউট টেনশন ফ্রিভাবে তারা জার্নি করতে পারে। তো কারা কারা এই অ্যাপটা লঞ্চ করলো, দীপক মিনা, হংসরাজ প্যাটেল এবং অরিজিৎ সিং, এক্স্যাক্টলি। নেক্সট, দ্য সিএম ইনাগুরেটস প্ল্যান্ট হেলথ ক্লিনিক। আমি বলেইছিলাম যে এই এনভায়রনমেন্ট ডে 5 জুন ছিল আমাদের এনভায়রনমেন্ট ডে, তো এইখানে প্রত্যেকটা স্টেট কিছু না কিছু তো নতুন কিছু লঞ্চ করবে, কারণ আমাদের কার্বন এমিশন অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের প্ল্যান্টেশন ড্রাইভ ভীষণ প্রয়োজন, সমস্ত আমাদের নিজেদের প্রয়োজন প্ল্যান্টেশন ড্রাইভ করার। তো কি এম কি যে এক্স্যাক্টলি ক্লিনিক মানে বুঝতেই পারছি যে প্ল্যান্ট ক্লিনিক, যে গাছের সুরক্ষা নিয়ে, গাছের রোগ পরিব্যাধি নিয়ে যে বিভিন্ন একটা স্কিম মণিপুর নিয়ে এলো কি টু এইম ওপেন ক্লিনিক ইজ বুস্ট দ্য ইকোনমিক গ্রোথ অফ মণিপুর থ্রু এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, এক্স্যাক্টলি এগ্রিকালচার হর্টিকালচার মানে কি যে বিভিন্ন ফসলে যে রোগ ব্যাধি হচ্ছে তা নিয়ে একটা ডিসকাশন এবং তার চিকিৎসা নিয়েই কিন্তু নতুন একটা স্কিম নিয়ে এলো কি প্ল্যান্ট হেলথ ক্লিনিক। দেখিনি মণিপুর সম্পর্কে, মণিপুরের রাজধানী ইম্ফল, কটা জেলা আছে 16টা, গভর্নরকে নাজমা হেপতুল্লা, মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং, বিধানসভায় সিট আছে 60টা, রাজ্যসভায় 1টা এবং লোকসভায় আছে 2টো, হাইকোর্ট হলো মণিপুর হাইকোর্ট।
নেক্সট, রাজস্থান গভর্নমেন্ট লঞ্চ রাজকুশল পোর্টাল। এক্স্যাক্টলি রাজস্থান গভর্নমেন্ট একটা পোর্টাল লঞ্চ করলো, কি অনলাইন পোর্টাল রাজকুশল পোর্টাল, কাদের জন্য? মাইগ্রেন্ট ওয়ার্কার, প্রায় 13 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার রাজস্থানে এসে পৌঁছেছে, তাদের যাতে আনএমপ্লয়মেন্ট না থাকে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেখানে লেবার শর্টেজ আছে সেখানে যেন তারা লেবার সেখানে যেন লেবার সাপ্লাই হতে পারে। তো সেখানে গিয়ে দেখুন, পরিসংখ্যান বলছে যে 13 লক্ষ মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ম্যাক্সিমাম আইটিআই ট্রেনিং করা এবং আরএসডিএলসি ট্রেনিং করা, তারা কিন্তু সবাই চলে এসে এবং তারা বাড়িতে বেকার বসে আছে, যে তাদের যাতে কাজের কোনো অভাব না হয় সেই কারণে কিন্তু এই পোর্টালটা লঞ্চ করে, একটা অনলাইন পোর্টাল রাজকুশল পোর্টাল। রাজস্থান সম্পর্কে দেখে নিই, রাজস্থান কবে স্টেট হয়েছিল? 30 মার্চ 1949। রাজধানী কি? জয়পুর। গভর্নর কে? কলরাজ মিশ্রা। মুখ্যমন্ত্রী অশোক গেলহট। ডেপুটি চিফ মিনিস্টার সচিন পাইলট। বিধানসভায় সিট আছে 200টা, লোকসভায় আছে 25টা, রাজ্যসভায় 10টা, এবং এরিয়ার দিক থেকে সব থেকে বড় স্টেট কিন্তু রাজস্থান। নেক্সট, রোমানিয়ার নতুন অ্যাম্বাসাডার, এক্স্যাক্টলি ইন্ডিয়ার নেক্সট অ্যাম্বাসাডার টু রোমানিয়ার কে হলেন? রাহুল শ্রীবাস্তব। রাহুল শ্রীবাস্তব কিন্তু ভারতের অ্যাম্বাসাডার হলেন কোথাকার? রোমানিয়ার। তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্যাচে 1999 স্টুডেন্ট এবং তিনি কিন্তু প্রেজেন্টলি কোথায় আছেন? জয়েন্ট সেক্রেটারি ইন দ্য মিনিস্ট্রি। এক্স্যাক্টলি আমাদের মিনিস্ট্রিতে জয়েন্ট সেক্রেটারি হিসেবে তিনি কাজ করছেন। হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু রোমানিয়া। তো রোমানিয়া সম্পর্কে একটু দেখে নিই আমরা, ক্যাপিটাল কি? বুচারেস্ট। কারেন্সি রোমানিয়া লিউ। পপুলেশন 1.9 কোটি, 2019 সালের তথ্য অনুযায়ী আমরা দেখে নিতে পাচ্ছি রাহুল শ্রীবাস্তবকে। নেক্সট, এশিয়াস নোবেল প্রাইজ। এক্স্যাক্টলি আমরা এশিয়ার নোবেল প্রাইজ বলতে আমরা রমন ম্যাগাসাকাই প্রাইজকে কিন্তু বুঝি। এশিয়ার নোবেল প্রাইজ বলতে কিন্তু আমরা রমন ম্যাগাসাকাই অ্যাওয়ার্ডকে কিন্তু আমরা বুঝি। এক্স্যাক্টলি তো এটা কিসে কিসে দেওয়া হয় আমরা দেখে নিই। দেওয়া হয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, 1957 সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল, এখানেও লিটারেচারে দেওয়া হয়, সায়েন্সের ক্ষেত্রেও দেওয়া হয়, ঠিক আছে। তো কিন্তু এবছর কোত্থেকে দেওয়া হয়? ফিলিপিন্স থেকে দেওয়া হয়। এখন এই কোভিড-19 জন্য, করোনার জন্য এই সব বন্ধ, এটাও বন্ধ হয়ে গেল কি, রমন ম্যাগাসাকাই পুরস্কার কিন্তু এবছর আর দেওয়া হবে না। কারণ কি? তারা কি অ্যানাউন্স করলো? দ্য অ্যাওয়ার্ডস আর বিইং ক্যান্সেল ডিউ টু কোভিড-19। তো কোভিড-19 জন্য আর কত কিছু বন্ধ হবে তার ঠিক নেই। আমরা প্রথমে জেনেছি যে এই মুহূর্তে ভারতে নতুন কোনো স্কিম আসবে না, শুধুমাত্র সেলফ রিলায়েন্স মুভমেন্ট, আত্মনির্ভর অভিযান ছাড়া। তো এরকমভাবে একটা এশিয়ান নোবেল প্রাইজ রমন ম্যাগাসাকাই পুরস্কার কিন্তু এবছর জন্য বন্ধ করে দেওয়া হলো। দেখতে পাচ্ছি ঠিক এরকম একটি মেডেল দেওয়া হয় বা এই তাদের পুরস্কারে এই স্তম্ভটি থাকে। নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংক। এক্স্যাক্টলি ওয়ার্ল্ড ব্যাংক ওয়েস্টবেঙ্গলকে, এক্স্যাক্টলি মমতা ব্যানার্জিকে 1950 কোটি টাকা কিন্তু লোন দিল এই কোভিড-19 প্যান্ডেমিকে সিচুয়েশানকে ঠিক করার জন্য। এখন কত লোন যে ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার হবে তার ঠিক নেই। তো প্রয়োজন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই সময় আমাদেরকে সাহায্য করে থাকে। তো কত দিল? 1950 কোটি। তার মধ্যে 1100 কোটি কি? ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য 1100 কোটি টাকা খরচ করবে এবং সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কত খরচ হবে? 850 কোটি টাকা। একদম 1950 কোটি টাকার হিসেব কি? ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার জন্য 1100 কোটি এবং 850 কোটি কি? সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। আমরা ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে একবার দেখে নিই, কোথায় হেডকোয়ার্টার? ওয়াশিংটন ডিসি ইউনাইটেড স্টেটসে। কি এরা, এদের মোটো কি? ওয়ার্কিং ফর ওয়ার্ল্ড ফ্রি পভার্টি। তারা কি চায়? বিশ্ব যেন গরিবই একদম গরিব মুক্ত হয়, একদমই সেটাই তো সবাই চায়, যেন দেশে কোনো গরিব না থাকে, যেন কারো প্রবলেম না থাকে। তো তাই জন্য তারা বিভিন্ন ডেভেলপিং বা আন্ডার ডেভেলপিং কান্ট্রিকে তারা কিন্তু বিভিন্ন সময়ে ঋণ দিয়ে থাকে বিভিন্ন সমস্যার সময়। তো প্রেসিডেন্টকে ডেভিড মালপাস। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়, আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে, তোমরা জানো অলরেডি এসএসসির কিন্তু ডেট ডিক্লেয়ার হয়ে গেছে। এসএসসি সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল এবং এসএসসি জেই যারা দিচ্ছ, জেইর ডেটও কিন্তু ঘোষণা হয়ে গেছে। সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু জেইর এক্সাম হবে। তো সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এই সেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কিন্তু একদম যে সলিড কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোকে কিন্তু আমরা তুলে বাছাই করে তোমাদের সামনে নিয়ে আসছি। তাছাড়া অলরেডি তোমাদের সমস্ত এক্সামের, এক্স্যাক্টলি রেল এসএসসির জন্য ফিজিক্স কেমিস্ট্রি
হিস্ট্রি বায়োর ক্লাস শুরু হয়ে গেছে, প্রতিদিন দুটো করে, প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে, প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস থাকবে এবং ম্যাথসের ক্লাসও আসবে, সেখানেও দুটো করে ক্লাস কিন্তু থাকবে, ঠিক আছে? তো তাই তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো, সমস্ত সতর্কতা মেনটেন করো। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে আমার সঙ্গে বা অন্য কোনো স্যারের সাথে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। তাই আজকের মতো চললাম, গড ব্লেস ইউ।